কনিচিওয়া ভ্রমণকারীরা, বিশ্ব পর্যটন স্পটগুলিতে আবার স্বাগতম। আজ আমরা টোকিওর মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক যাত্রা শুরু করছি, যেখানে আমরা প্রাচীন ঐতিহ্য এবং ভবিষ্যতের উদ্ভাবনের সংমিশ্রণ অন্বেষণ করব। আমাদের ফোকাস এই প্রাণবন্ত শহরের আকর্ষণীয় জাদুঘরগুলি, শিল্প এবং ইতিহাস থেকে উদ্ভাবন এবং আরও অনেক কিছুতে। টোকিওর জাদুঘরের আকর্ষণীয় প্রদর্শন উন্মোচন করার সময় আমাদের সাথে যোগ দিন। টোকিও জাতীয় জাদুঘর জাপানের অতীতের একটি জানালা রূপে প্রতীক। প্রথমত, টোকিও ন্যাশনাল মিউজিয়াম সুরুম্ম উয়েনো পার্কে জাপানের প্রাচীনতম এবং সবচেয়ে বিস্তৃত জাদুঘর। এটি শিল্প এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির একটি ভাণ্ডার, যা জাপানের সমৃদ্ধ ইতিহাসের একটি প্রাণবন্ত ছবি আঁকে। ঐতিহাসিক নিদর্শন, ভাস্কর্য এবং পেইন্টিং প্রদর্শন করা সামুরাই বর্ম, প্রাচীন মৃৎশিল্প এবং সূক্ষ্ম স্ক্রোলগুলির সংগ্রহের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে আমাদের সাথে যোগ দিন, যা তার শিল্পের মাধ্যমে জাপানের গল্প বলে। দুই, অ্যাডো টোকিও মিউজিয়াম, অ্যাডো থেকে আধুনিক টোকিও। এরপরে আমরা অ্যাডো টোকিও মিউজিয়াম পরিদর্শন করি। এর অনন্য নকশা ইডো থেকে আজকের টোকিও পর্যন্ত বিবর্তনের রূপ প্রতিফলন করে। অভ্যন্তরে ঐতিহাসিক কাঠামোর জীবন আকারের প্রতিলিপি এবং অ্যাডো জীবনের দৃশ্যগুলি অতীতকে বর্তমানের মধ্যে নিয়ে আসে, শতাব্দী ধরে শহরের রূপান্তরকে প্রদর্শন করে। তিন, মোরি আর্ট মিউজিয়াম, সমসাময়িক সৃজনশীলতা। রোপঙ্গি হিলস মোরি টাওয়ারের উপরে রয়েছে মোরি আর্ট মিউজিয়াম, সমসাময়িক শিল্পের জন্য বিখ্যাত। এটি এমন একটি জায়গা যেখানে শিল্প অত্যাশ্চর্য টোকিওর দৃশ্যের সাথে মিলিত হয়। আমরা বিশ্বব্যাপী শিল্পীদের কাছ থেকে পেইন্টিং, ভাস্কর্য এবং ইনস্টলেশনগুলিকে এখানে দেখতে পাই। আধুনিক শিল্পের বিভিন্ন পরিসর অন্বেষণ করি, আধুনিক শিল্প এবং ইনস্টলেশনের একান্ত সমাহারগুলিকে পর্যবেক্ষণ করি। চার, ঘিবলি মিউজিয়াম, একটি ফ্যান্টাসি ওয়ার্ল্ড উৎসাহীদের জন্য। ঘিবলি জাদুঘর একটি অলৌকিক স্বপ্ন, এটি স্টুডিও ঘিবলি এবং হায়াও মিয়াজাকির অপরূপ সৃষ্টিগুলিকে জীবন্ত করে তোলে। আইকনিক চরিত্র মাই নেবার টোটোরো এবং স্পিরিটেড অ্যাওয়ে এর জাদুকরী জগতে প্রবেশ করুন এবং মিয়াজাকির সৃষ্টির বাতিক ও বিস্ময়কে অনুভব করুন। পাঁচ, নেজু মিউজিয়াম, আমাদের যাত্রা আমাদের সূক্ষ্ম নেজু মিউজিয়ামে নিয়ে যায়, একটি লুকানো রত্ন যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক জাপানি শিল্প প্রদর্শন করে। জাপানি ক্যালিগ্রাফি, পেইন্টিং এবং সিরামিকের একটি মার্জিত সংগ্রহ আবিষ্কার করুন, একটি নির্মল বাগানের ল্যান্ডস্কেপের সাথে সুরেলাভাবে মিশ্রিত। নেজু মিউজিয়াম টোকিওর আলোড়ন সৃষ্টিকারী শক্তির মধ্যে একটি শান্ত অতীতের রূপ প্রতিফলিত করে। মিরাইকান, আমাদের চূড়ান্ত স্টপ হল মিরাইকান, যেখানে কল্পবিজ্ঞান সত্য হয়ে ওঠে। এই জাদুঘরটি জাপানের অত্যাধুনিক প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করে। মিরাইকানের ফিউচারিস্টিক ডিজাইনে তৈরি এই মিউজিয়ামটিতে বিজ্ঞান যেন ভবিষ্যতের সাথে দেখা করে। আসিমো রোবট, মহাকাশ অনুসন্ধান প্রদর্শনী এবং বিজ্ঞানকে প্রাণবন্ত করে এমন ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলির সাথে ভবিষ্যৎ জীবনের রূপরেখার অভিজ্ঞতা নিন। আমাদের মিউজিয়াম ট্যুর শেষ হওয়ার সাথে সাথে আমরা নতুনের সাথে পুরানোকে মিশ্রিত করার ক্ষেত্রে টোকিওর এই মিউজিয়ামগুলির অনন্য ক্ষমতার কথা মনে করিয়ে দিচ্ছি। কোন জাদুঘরটি আপনার কল্পনাকে ধারণ করেছে কমেন্টে লিখে জানান, এবং আরও উত্তেজনাপূর্ণ ভ্রমণের জন্য ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটসে লাইক, শেয়ার এবং সদস্যতা করতে মনে রাখবেন। আমাদের পরবর্তী যাত্রা শুরু না হওয়া পর্যন্ত সায়নারা অ্যাডভেঞ্চার।